নমস্কার বন্ধুরা, মনির উনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা। আজকের রেসিপিটি হলো মাছ ও এঁচোড়ের কোপ্তা কারি। তো রেসিপিটি কীভাবে তৈরি করছি সেটি দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন স্টার্ট করা যাক রেসিপিটি। এঁচোড়গুলো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এগুলো আমি এখন বেটে নিচ্ছি। এঁচোড়গুলি আমার বাটা হয়ে গেছে, এবার আমি এগুলি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে এতে, পেঁয়াজ কুচি, আর দেব বেসন। অল্প একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। একটু শক্ত করে মাখবো, সেজন্য আমি আরো একটু বেসন দিয়ে দিচ্ছি। এটি আমার মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ এটি ঢাকা দিয়ে রেখে দেবো। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য আমি এখন পুর তৈরি নেব। পুর তৈরি করার জন্য আগে মাছটা আমি সেদ্ধ করে নেব। আমি এখানে দু পিস মাছ দিচ্ছি, আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারে। আমি এতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাছটা আমি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন তুলে ঠান্ডা করতে দিয়ে রাখবো। আমি কড়াটি ভালো করে পরিষ্কার করে নেব। কড়া আমি পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। এবার পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো। দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিই। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। মাছ থেকে আমি কাঁটাগুলি বেছে নেব। মাছটা আমি কাঁটা ছাড়িয়ে বেছে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমাদের পুর রেডি হয়ে গেছে, এবার আমি এটা তুলে ঠান্ডা করতে দিয়ে রাখবো কিছুক্ষণ। পুর আমার এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলি লেচি কেটে নেব, নিয়ে এটি কোপ্তা আকারে গড়ে নেব। একটু বাটির মতো করে নেব, করে এর মধ্যে পুর ভরে দেব। এটা আমি বেসনে ডুবিয়ে নিচ্ছি, শুকনো বেসনে। এইভাবে আমি সবগুলি গড়ে নেব।
সব কোপ্তাগুলি আমার বানানো হয়ে গেছে, এবার আমি এগুলি ভেজে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে নুনে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরো রান্নাটি কিন্তু সরিষার তেল দিয়েই করছি। এগুলি ভাজার জন্য একটু তেলের পরিমাণটা লাগবে বেশি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলি ভেজে নেব। একবারে সবগুলি দেব না, এটা হালকা আঁচে ভাজতে হবে। কোপ্তাগুলি আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারেরও কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আমি এবার এগুলি তুলে নিচ্ছি। বাকি কোপ্তাগুলি আমি এভাবে একইভাবে ভেজে নেব। এই কোপ্তাগুলিও ভাজা হয়ে গেছে, এবার এগুলি আমি তুলে নিচ্ছি। এখন আমরা মশলাটি তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিচ্ছি দুটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দুটি চিড়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ, দিচ্ছি রসুন বাটা এক চামচ, ভালো করে কষিয়ে নেব। এবার দেবো টমেটো কুচি, অল্প একটু লবণ দিচ্ছি। কোপ্তা বানানোর সময় আমি লবণ দিয়ে রেখেছি, তাই এখানে আপনারা স্বাদ মতো লবণটা দেবেন। দিচ্ছি আমি এক চামচ ধনে জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা কালার হওয়ার জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি। এবার সবগুলি একসাথে করে ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই কিন্তু কোপ্তার টেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল, এটা একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর কোপ্তাগুলি এর মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালো মতো ফুটে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা কিন্তু টেস্টের জন্য দেওয়া হচ্ছে। এটা এবার আমি কোপ্তাগুলি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 4-5 মিনিট মতো এটা ফুটিয়ে নেব ভালো করে। আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা খুলে দেখি এটা হলো কিনা। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। মাছ দিয়ে এঁচোড়ের কোপ্তা কারি তৈরি হয়ে গেছে, এবার আমি এটি নামিয়ে নেব। এই ছিল আজকের আমাদের রেসিপি। আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর যদি এখনও আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে দেখতে পান। ধন্যবাদ।